আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনারা আজকে শুনতে পারবেন এক মুরগির বাচ্চা অন্য মুরগির নিচে কোন সময় কখন আপনারা দিবেন, কখন আপনারা রাখবেন, কোন সময় রাখবেন, রাখলে সেই মুরগি অন্য মুরগির বাচ্চাকে নিজের বাচ্চা হিসেবে আপন করে নেবে। তাহলে আসুন আমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখি, তাহলে ইনশাআল্লাহ আশা করি আপনারা সহজে বুঝতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা যারা দেশি মুরগি পালন করি, আমাদের যাদের ছোটোখাটো দেশি মুরগির খামার আছে বা শখ করে আমরা যারা দেশি মুরগি পালন করি, আমরা অনেক সময় 4, 5, 6, 7টি মুরগি একসাথে ডিম বসিয়ে কুচি বসিয়ে আমরা ডিম ফুটাই। আসলে এভাবে বসাইলে, এভাবে ডিম ফুটাইলে আমাদেরই অনেক সুবিধা। একসাথে যদি আপনি 5-6টি মুরগি একসাথে কুচে বসান, একসাথে বাচ্চাগুলো বের হয়ে আসে, যার ফলে একসাথে সব বাচ্চাগুলো ব্রিডিং করতে পারেন, দেখাশোনা করতে পারেন, পরিচর্যা করতে পারেন, এটা খুবই সুবিধা। তো আমরা যদি 4টা মুরগিকে একসাথে কুচে বসাই, তাহলে কিন্তু আরেকটি সবচাইতে গুরুত্বপূর্ণ সুবিধা হচ্ছে, ওই 4টা মুরগির বাচ্চাকে আপনি 2টি মুরগি দিয়েই ব্রিডিং করতে পারবেন, দেখাশোনা করতে পারবেন, পরিচর্যা করতে পারেন, পালন করতে পারবেন। আর 2টি মুরগিকে আপনি বাচ্চা থেকে আলাদা করে নিতে পারবেন এবং ওই 2টা মুরগি তাড়াতাড়ি ডিম পাড়া শুরু করে দিবে। যেমন আমরা যেটা করি, ওই যে দেখেন আমাদের অনেকগুলো মুরগি, প্রায় 5, 6, 7টি মুরগি একসাথে আমরা কুচে বসাইছি, একসাথে তারা ডিম ফুটিয়ে বাচ্চা বের হয়ে আসছে। তো সম্মানিত ভিউয়ার্স, 4টা মুরগির বাচ্চাকে 2টি মুরগি দিয়ে কীভাবে পালন করবেন, এই ব্যাপারেও আমাদের ইউটিউবে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, সেই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেওয়া দিব, আপনারা দেখতে পারবেন। তাহলে আসুন আমরা শুনি এক মুরগির বাচ্চাকে কোন সময় কখন কিভাবে অন্য মুরগির নিচে দিবেন। আপনারা রাত্রিবেলা এক মুরগির বাচ্চাকে আপনারা অন্য মুরগির নিচে দিয়া দিবেন। এর কারণ হলো, যখন আপনি রাত্রি দিবেন তখন সে দেখবে না, চিনবে না, যার ফলে অন্য মুরগির বাচ্চাকে সে নিজের বাচ্চা মনে করে নিবে, নিজের বাচ্চা হিসেবে আপন করে নিবে, নিজের বাচ্চা হিসেবে সে নিরাপত্তা দিবে। আর যদি রাত্রিবেলা না দেন, দিনের বেলা দেন, তাহলে কিন্তু সে নিজের বাচ্চা হিসেবে আপন করে নিবে না, বরং ওই বাচ্চাকে টুকরা টুকরি করবে, এমনকি ঠুকরিয়ে মেরে পর্যন্ত ফেলবে। ওই জন্য আপনারা কী করবেন, রাত্রিবেলা দিবেন। আর অবশ্যই ওই বাচ্চাগুলো 5-6 দিনের ভিতরেই আপনারা পরিবর্তন করবেন, এক মুরগির বাচ্চা অন্য মুরগির নিচে দিবেন। বেশি বড় হলে কিন্তু আপনারা এটা পারবেন না। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এই যে যে পদ্ধতিতে আপনাদেরকে বললাম, এটা কিন্তু আমরা করি, যার ফলে আমাদের বাচ্চাগুলো দেখেন এক মুরগির বা 2 মুরগি দিয়েই আমরা প্রায় 4-5 মুরগির বাচ্চাগুলো আমরা ব্রিডিং করতে পারি, লালন পালন করতে পারি, আমরা পরিচর্যা করতে পারি। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।